আগরতলা ধর্মনগর উদয়পুরে টাউন বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সড়ক দুর্ঘটনাগুলি তদন্তের জন্য জেলা স্তরে কমিটি গঠন করা হয়েছে। সোমবার 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অভিমত ব্যক্ত করেন। সোমবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে 30তম সড়ক সুরক্ষা সপ্তাহের সূচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা। বন্ধুরা, এই কার্যক্রম 7 দিন যাবৎ রাজ্যব্যাপী চলবে, কিন্তু এই কার্যক্রমের সার্থকতা তখনই আসবে যখন আমরা নিজের বাড়ির নিজের পরিবারের মধ্যে জাগ্রত আনবো, নিজের পরিবারের মধ্যে জাগ্রত আনতে হবে। যে হেলমেট ছাড়া আমরা চলবো না, রোড সেফটি নিয়ম কানুন মেনে চলবো, এবং সর্বোপরি পরিবারের মধ্যে একে অপরকে বোঝাতে হবে যে আমাদের জীবনের মূল্য রয়েছে, তারপরে বাইকের মূল্য, তারপরে গাড়ির মূল্য, তারপরে দুনিয়াতে যা রয়েছে তারপরে প্রথম আমার জীবনের মূল্য। মুখ্যমন্ত্রী এদিন ওনার বক্তব্যে উল্লেখ করেন, রাজ্য সরকার অনলাইন বাহন সিটিজেন সার্ভিস চালু করেছে, যা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাতেই প্রথম। এটি একটি ঐতিহাসিক ব্যবস্থা। মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন, রাজ্য পরিবহন দপ্তর অনলাইন বাহন সিটিজেন সার্ভিস চালু করেছে, যা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাতেই প্রথম। এটি একটি ঐতিহাসিক ব্যবস্থা। অটো লাইসেন্সের বিষয়ে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন, আগের যে ব্যবস্থা ছিল যে এক এক ব্যক্তির নামে 5-5, 10-10, 20-20 অটোর লাইসেন্স, সেটা একটা অবৈধ ব্যবসা। আরে ভাই, অটো চালক কোন গরিব ব্যক্তি, তাকেও সেটা ব্যবস্থিতভাবে দেওয়া হতো না। তার মধ্যেও সিন্ডিকেট আছে, সেই রাজ্য সরকার এসে প্রণজিৎ সিংহ রায় নেতৃত্বে যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কাজ করছে তার মধ্যে পারদর্শিতা স্পষ্টতা এনেছে, এবং যে অটো চালক অটোর ড্রাইভার হবে তার নামে হি লাইসেন্স দেওয়া হবে, এবং একটির বেশি লাইসেন্স এক পরিবারকে দেওয়া হবে না, তাও সিদ্ধান্ত রাজ্য সরকার করেছে, পারদর্শী সিদ্ধান্ত। পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং রাজ্য পরিবহন দপ্তরের এদিন ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী এদিন ওনার বক্তব্যে সচেতনতার বার্তাও দেন। 30তম সড়ক সুরক্ষা সপ্তাহ চলবে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।